প্রচন্ড শীতে কবুতরের শরীর সুস্থ রাখতে, সবল রাখতে এবং রোগমুক্ত রাখতে ও কবুতরের শরীর গরম রাখতে আজকে আমি হাতে কলম আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা কবুতরের কালা পানি তৈরি করবেন। তো চলেন শুরু করা যাক। হ্যাঁ কবুতর বিপুল, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো শীতের দিন যেহেতু চলে আসছে, তো সেহেতু আমরা যারা কবুতর পালন করি আমাদের খুব বেশি পরিমাণে কষ্ট হয় এই শীতের দিন নিয়ে। তো এখানে দেখেন যে কবুতর শীতের জন্য অর্থাৎ কালা পানি বানানোর জন্য আমি অনেকগুলো আইটেমই নিয়ে রাখছি। তো এখন যদি আমি এখানে আসি, তো এখানে আসলে দেখবেন যে আমি যেসব খাবার পাত্র দিয়ে কবুতরকে অর্থাৎ পানির পাত্রগুলো দিয়ে কবুতরকে পানি দেয় সেগুলো সবগুলোই কি এখানে খালি পড়ে আছে এবং আমার যতগুলো কবুতর আছে সবগুলোকেই কি আমি খাঁচাতে আটকে রাখছি। তো মূলত যারা আমরা ঢাকায় থাকি আমাদের এখানে এই দুই তিন দিন হবে হালকা পাতলা ভালোই বৃষ্টি পড়েছে এবং প্রচুর পরিমাণে শীত পড়ে গেছে। তো যার ফলে আমাদের কবুতরগুলোও কি আস্তে আস্তে শীতে রোগাক্রান্ত হবে, এটা সেটা সেটা। তো আমরা মূলত ভালোভাবে জানি যে শীতের মধ্যে অর্থাৎ শীতকালীন সময় এবং বৃষ্টির সময়ে চারিদিক স্যাঁতসেঁতে থাকে এবং প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে। তো আমরা যদি আমাদের কবুতরগুলোকে একটু লক্ষ্য করে দেখবো যে বেশিরভাগ কবুতরে কি ঠান্ডার কারণে ঝিম ধরে বসে থাকে, এটা সেটা সেটা। তো প্রত্যেকটা কবুতরে কি দেখেন যে হালকা পাতলা ঝিম ধরে বসে আছে, বাট এখানকার প্রত্যেকটা কবুতরে কি সুস্থ সবল। তো যাই হোক, এখন মেন কথায় আসি। তো যেহেতু শীত এবং বৃষ্টির সিজনে চারিপাশ ঠান্ডা থাকে এবং ভিজা বা স্যাঁতসেঁতে থাকে, তো সেক্ষেত্রে কি যে কোনো প্রাণীরই কি কি হয়ে যায়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি কমে যায় বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমই থাকে। তো এখন যেহেতু বর্তমানে শীত চলে এসেছে তাই চারিদিক ঠান্ডা, সেক্ষেত্রে কি কবুতরের শরীরেও কি রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাবে। তো এই ক্ষেত্রে আপনার ও আমার চিন্তার কোনো কারণ নাই, কারণ আজকে ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি এবং তৈরি করতে যাচ্ছি শীতের মহা ঔষধ কালা পানি। কারণ এই কালা পানি খাওয়ালে আপনার কবুতর শীতে একেবারে পুরো ঝরঝরে থাকবে, ফুটফুটে থাকবে এবং রোগমুক্ত থাকবে এবং কবুতরের শরীর সবসময় গরম থাকবে, অর্থাৎ কবুতর সবসময় কি তরতাজা থাকবে। কবুতরের শরীরের এই প্রচণ্ড শীতেও বা ঠান্ডার দিনেও কি রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েই থাকবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, তো চলেন এখন পুরোপুরি মেন অর্থাৎ আসল ভিডিওতে চলে যাই। তো যেহেতু আমরা কবুতরের জন্য শীতের অর্থাৎ ঠান্ডার দিনের মহা ওষুধ কালা পানি তৈরি করবো, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকগুলো আইটেমই রাখবে, বাট বিশ্বাস করেন নাই করেন প্রত্যেকটা আইটেমকে আপনি হাতের নাগালেই পেয়ে যাবেন। তো যদি আমরা এখান থেকে শুরু করি, তো এখান থেকে শুরু করলে এটার মধ্যে আছে হচ্ছে আপনার তুলসী পাতা এবং নিম পাতা, এই দুইটার মিশ্রণেই কি এটা তৈরি করা হয়েছে। অর্থাৎ তুলসী পাতা এবং নিম পাতা এক চা চামচের মতো নেবেন আপনার ইচ্ছা মতো। তো মোটামুটি সবগুলো এক চা চামচ নিলেই সবচাইতে বেস্ট। পরবর্তীতে আপনি নেবেন আদা, অর্থাৎ আদা নিয়ে এরকমভাবে পেস্ট করে নেবেন। তো পরবর্তীতে নেবেন রসুন। তো রসুন আপনি কি করবেন, এরকম যদি বড় অর্থাৎ ইন্ডিয়ান রসুন হয় সেক্ষেত্রে আপনি দুইটা খোয়া নিলেই হয়ে যাবে। তো এর পরবর্তীতে যদি আমি আসি, এর পরবর্তীতে আপনারা নেবেন দারুচিনি। তো খুব বেশি দারুচিনির প্রয়োজন হবে না, এক চা চামচ দারুচিনি নিলেই কি হয়ে যাবে। তো দারুচিনি আপনারা যেহেতু বাজারে কি ভাঙানোটাও পাবেন এবং আস্তটাও পাবেন, তো সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট আপনারা আস্তটাই নেবেন। এবং বাসায় এসে আমি এটার মাধ্যমে সবগুলোকে কি গুঁড়ো করে ফেলেছি, তো আপনারা যে কোনো উপায়ে হোক গুঁড়ো করে নেবেন। তো সেক্ষেত্রে আপনার কবুতরের জন্য সবচেয়ে ভালো হবে এবং খুব দ্রুতই কি পানির সাথে মিশে যাবে। তো পরবর্তীতে নেবেন হচ্ছে মধু। তো মধু এক চা চামচ নিলেই কি পুরোপুরি হয়ে যাবে। এবং এর পরবর্তীতে নেবেন হচ্ছে লবঙ্গ। লবঙ্গ এখানে আমি খুব বেশি পরিমাণ নিয়ে নিয়েছি, তো খুব বেশি পরিমাণ প্রয়োজন হবে না, সর্বোচ্চ তিন চার অথবা পাঁচটা দিলেই এনাফ। এবং পরবর্তীতে খুব বেশি পরিমাণ জরুরি সেটা হচ্ছে যে কালোজিরা। তো কালোজিরা আপনারা আস্তা নিলেই হবে। তো এটা পরবর্তীতে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা কালো পানিটা খুব সুন্দরভাবে তৈরি করে ফেলবেন এই পাঁচ ছয়টা উপাদানের মাধ্যমে। তো এখানে দেখেন যে আমি নিয়েছি, এটা আমরা যারা কবুতর পালন করি আমাদের কম বেশি সকলের কাছেই থাকে, এটা হচ্ছে যে একটা হাফ লিটার অর্থাৎ আধা লিটারের পানি দেওয়ার পাত্র। তো এখানে অবশ্যই আমি কিনেছি ফুটানো পানি নিয়েছি। তো এখন আমি এই ফুটানো পানিটা কি এখানে ঢেলে দেব। তো আমি এক লিটারের মতো কি এই কালা পানি তৈরি করব। তো যদি আপনার কবুতরের সংখ্যা বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা ওইরকম মাপে কি তৈরি করে নেবেন। তো এখানে আমি হাফ লিটার পানি ঢাললাম এবং পরবর্তীতে আবার এখানে কি হাফ লিটার পানি ঢেলে নিলাম। তো এখন কথা হচ্ছে যে আপনারা পারফেক্ট মাপটা কিভাবে নেবেন। তো পানির না হয় মাপটা আমরা পারফেক্টলি নিতে পারলাম, বাট এই আইটেমগুলোর মাপ আমরা কিভাবে নেব পারফেক্টলি, তো সেক্ষেত্রে আপনারা একটা চামচ ইউজ করবেন। সেই চামচের সবগুলো আইটেমে কি একটা চামচ ব্যবহার করবেন।
তো আমি যদি এখন আপনাদেরকে এই 1 চা চামচের সবগুলো আইটেম ভালোভাবে দেখে দেই, তো সেক্ষেত্রে এটা হচ্ছে যে নিম পাতা এবং তুলসী পাতার মিশ্রণের 1 চা চামচ। আমি আবারও বলছি, নিম পাতা এবং তুলসী পাতার মিশ্রণের 1 চা চামচ। তো এখন কথা হচ্ছে যে আমরা যারা ঢাকায় থাকি তাদের জন্য কিন্তু নিম পাতা এবং তুলসী পাতা পাওয়াটা খুবই দুষ্কর, অর্থাৎ মানে পাওয়াটা কষ্টসাধ্য হয়ে যাবে। তবে ইচ্ছা থাকলে, আমরা ভালোভাবে জানি সবকিছু করা সম্ভব, তো ইচ্ছা থাকলে আমরা এটাও খুঁজে বের করতে পারবো। তবে পাওয়ার জন্য বেস্ট উপায় হতে পারে যে সাধারণত ঢাকাতে যে নার্সারিগুলো থাকে ওইখানে যাওয়া মাত্র আপনি পেয়ে যেতে পারেন পরবর্তীতে, অর্থাৎ যে খোলা জায়গায় যে পার্কগুলো থাকে, অর্থাৎ গাছের যে পার্কগুলো থাকে ওইখানে আপনারা পেতে পারেন। বাট অবশ্যই যদি আমরা এদিক সেদিক খোঁজাখুঁজি করি তাহলে অবশ্যই আমরা কি তুলসী পাতা এবং নিম পাতা পেয়ে যাব। পরবর্তীতে এখানে আদা এবং রসুন, এই দুইটা মিলে আমি নিয়েছি 1 চা চামচ। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন যে তুলসী পাতা এবং নিম পাতা এই দুইটা মিলে আমি বানিয়েছি 1 চা চামচ, এবং আদা ও রসুন পেস্ট করে বানিয়েছি 1 চা চামচ। তো পরবর্তীতে এই দুইটার কাজ নাই, কারণ এগুলো বলে ফেলছি। তো এখন যদি এখানে আসে, অর্থাৎ দারুচিনি, দারুচিনি এখানে আমি বাজার থেকে আস্তেও কিনে এনেছিলাম। তো এটার মাধ্যমে কি করেছি, একেবারে সবগুলোকে পিষে গুঁড়ো করে ফেলেছি। তো আপনারাও যে কোনো উপায়ে গুঁড়ো করে ফেলবেন, গুঁড়ো করে দিলে কী হবে, পানির সাথে খুব সহজেই মিশে যাবে, তো সেই ক্ষেত্রে আপনার সময়টাও বেঁচে যাবে। তো এগুলো আমি নিয়েছি, অর্থাৎ দারুচিনি নিয়েছি পুরোপুরি 1 চা চামচ। এবং পরবর্তীতে যদি আমি এটার মধ্যে আসি, এটা হচ্ছে মধু। তো মধু ব্যবহার করার একটা নিয়ম আছে, তো এটা আমরা যখন পুরোপুরি কালো পানিটা বানানো হয়ে যাবে, অর্থাৎ একেবারে আঙ্গুল অর্থাৎ কবুতরকে খাবারের জন্য পরিবেশন করব, তখন অর্থাৎ তখনই আমরা কি করব, মধুটা ব্যবহার করব। পরবর্তীতে লবঙ্গ আস্তেই থাকবে, আমরা 4 থেকে 5টা, অর্থাৎ 3টা 4টা 5টা, যার যেরকম ইচ্ছা সর্বোচ্চ 5টা ব্যবহার করব। এবং পরবর্তীতে এই কালো জিরা কী করবো, 1 চা চামচের অনুপাতে দিয়ে দেব। তো এখন মেন কথা, যেহেতু আমরা এটার মধ্যে অর্থাৎ এই পাত্রে 1 লিটার পানি নিয়ে নিয়েছি, তো এখন এটা আমরা চুলায় বসিয়ে দিব। তো এখন আমাদের যেটা মনে রাখতে হবে, যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা এটা যখন চুলাতে বসাবো খুব ভালো পরিমাণ ফুটিয়ে নেব, অর্থাৎ যখন পানিটার বলকানি এসে পড়বে, খুব বেশি পরিমাণ পানিটা গরম হয়ে যাবে, তখনই কি সাথে সাথে নামিয়ে আমি যেভাবে বললাম, অর্থাৎ যে যে অনুপাতে আপনাদেরকে 1 চা চামচ করে দিতে বললাম, সেই সেই আইটেমগুলোকে আপনারা দিয়ে দেবেন। তো এটা কীভাবে আপনারা দিবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখন সময় হয়েছে যে এটা পুরোপুরি চুলাতে বসিয়ে দেওয়ার। তো আপনারা ভালোভাবে দেখতে পারতেছেন যে আমাদের পানিটা হয়ে গেছে। তো এখানে আমরা পানিটা কি করছি, আমি তো ভিডিওর ফার্স্টে আপনাদেরকে বলে দিচ্ছি যে পানিটা ভালোভাবে ফুটিয়ে বলকানো আসা মাত্রই কি আপনারা চুলা থেকে উঠিয়ে আনবেন। তো পরবর্তীতে যেহেতু এখানে আমার পেস্ট করা আছে নিম পাতা এবং তুলসী পাতা, তো এগুলো আমি এখানে ঢেলে দিব। তো ঢেলে দেওয়া মাত্রই দেখেন যে পানির কালারটা কি আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। তো পরবর্তীতে আদা রসুনের যে মিশ্রণটা নিয়েছিলাম ওটাও কি এখানে দিয়ে দিব। তো যেহেতু আমি পানিটা ছাকবো, তো সেক্ষেত্রে কি এগুলো দিয়ে দিই, সমস্যা নাই, পালানোর কোনো প্রয়োজন হয় না। তো পরবর্তীতে এখন এটাতে যদি আসে, এটাতে আসলে আমি আগে থেকে 1 চা চামচ মাপ নিয়ে রাখছিলাম, তো সেক্ষেত্রে কি করব, যে গুঁড়াগুলো আছে ওগুলো এখানে ঢেলে দিব। তো এখন কথা হচ্ছে, এখানে আমরা যে আইটেমগুলো দিলাম প্রত্যেকটাই কিন্তু কি ঝাঁঝালো এবং এগুলোর তিক্ততা আছে, তো সেক্ষেত্রে কি কবুতর ফার্স্ট টাইম খেতে চাইবে এবং না চাইবে, তো সেক্ষেত্রে কি কবুতরকে অভ্যাস করে নিতে হবে। তো ভিডিওর শুরু থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিছিলাম যে আমি কেন কবুতরের খাবার পানির পাত্রগুলোকে আলাদা রাখছি। তো এখানে দেখেন যে আমি লবঙ্গ নিয়েছি 4টা 5টার প্রয়োজন নাই, কারণ যেহেতু এটা এমনি তিক্ততা হয়ে গেছে, অর্থাৎ ঝাঁঝালো হয়ে যাবে। তো পরবর্তীতে মধুটাকে এখন আমি ইউজ করবো না, মধুটাকে একেবারে পরে ইউজ করবো, সবার শেষে যখন কি পানিটা কুসুম গরম হয়ে যাবে, অর্থাৎ কবুতরকে আমি খেতে দিতে পারবো, অর্থাৎ কবুতরের কোনো সমস্যা হবে না। পরবর্তীতে কালোজিরা, অর্থাৎ কালোজিরাটা আমরা নিয়ে কী করবো, সরাসরি 1 চা চামচের মতো ব্যবহার করবো, বাস। তো সব কিছু দেওয়ার পরবর্তীতে আমরা কী করবো, সব কিছু দেওয়ার পরবর্তীতে এটাকে আমরা ভালোভাবে চামচ দিয়ে লাড়িয়ে নেব। তো লাড়িয়ে নেওয়ার পরবর্তীতে কী করবো, তো আপনাদেরকে দেখানোর কারণেই কি আমি চুলা থেকে এটা নিয়ে আসছি। তো এখন আবার আমার কী করতে হবে, এটাকে টানা 2 থেকে 3 মিনিট এবং সর্বোচ্চ 3 মিনিট, আপনি 5 মিনিট কখনোই যাবেন না, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মতো আবার পুনরায় চুলাতে জ্বাল দিয়ে কী করবেন, নামিয়ে ফেলবেন। তো নামিয়ে ফেলে আপনি কী করবেন, যে কোনো একটা ছাঁকনির মাধ্যমে শুধুমাত্র স্বচ্ছ পানিটুকু নেবেন, এবং এখানে আপনারা যে কালো জিরা বা অন্যান্য যে আইটেমগুলো দেখতে পারতেছেন ওগুলো কি কখনোই নেবেন না। তো এক্ষেত্রে যদি কবুতর দেখে যে পানির মধ্যে এগুলো আছে, তো কবুতর কিন্তু কি খেতে চাইবে না, তো একমাত্র স্বচ্ছ পানিটাই কি আমরা ছেঁকে তখন নিয়ে নেবো। তো এখন সময় হয়েছে এটা আবার পুনরায় কি চুলার মধ্যে বসানোর।
ওকে, তো কালা পানি বানানো আমাদের প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে। তো ছাকার পরবর্তীতে এই হচ্ছে আমাদের সেই উপকরণগুলো যেগুলো আমরা দিয়েছিলাম পানির মধ্যে, অর্থাৎ পানির মধ্যে ব্যবহার করেছিলাম। তো ছাকার পরবর্তীতে আমরা 1 লিটার নিয়েছিলাম। তো পরবর্তীতে কি এখানে দেখেন যে শুকানোর পরবর্তীতে পারফেক্টলি কিছু কমে গেছে, বাট ঠিকঠাক আছে, অর্থাৎ এখানে 1 লিটারের মতো কালা পানি তৈরি হয়েছে। তো এখন আমি যদি এখানে আঙুল দিয়ে দেখি, হ্যাঁ মানে মোটামুটি কুসুম গরম পানি আছে। তো যেহেতু শীতের দিন, সেহেতু গরম পানি থেকে হালকা ধোঁয়া বের হবে, এটাই স্বাভাবিক নিয়ম। তো যাই হোক, এখন আমি কি করব, প্রতিটার মধ্যে 1টা চামচ করে মধু দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। তো মধুটা দেখবেন যে দেওয়া মাত্রই প্রথমে মিশতে চাইবে না, তো ভালোভাবে হালকা পাতলা ঝাঁকিয়ে নেবেন 20-30 সেকেন্ডের মতো। তো পরবর্তীতে দেখবেন যে মধু ভালোভাবে মিশে গেছে। হ্যাঁ, তো এটা ভালোভাবে মিশে গেছে। তো পরবর্তীতে এটার মধ্যেও কি 1টা চামচ মধু নেব। তো মধু নেওয়ার পরবর্তীতে ভালোভাবে ঝাঁকিয়ে দেব। তো এই হচ্ছে কবুতরের শীতের মহা ঔষধ, কালা পানি। তো এটা আপনারা এক হিসাব করলে অ্যান্টিবায়োটিক হিসেবেও ধরে নিতে পারেন। তো আমরা যারা মূলত কবুতরের মাসিক কোর্স করাই হেমকোপিএইচ 2+ এটা সেটা দিয়ে, তো ওগুলো সাধারণত কেমিক্যাল জাতীয় পদার্থ দিয়ে তৈরি করা থাকে। তো সেক্ষেত্রে ওগুলো কবুতরের জন্য কি অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া আছে, বাট এটা যেহেতু সম্পূর্ণ ভেষজ প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে তৈরি, তো সেক্ষেত্রে এর কোনো কি পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তো এখন পুরোপুরি তৈরি হয়ে গেল কবুতরের মহা ঔষধ, শীতের মহা ঔষধ এবং ঠান্ডার দিনের মহা ঔষধ, বৃষ্টির দিনের মহা ঔষধ, কালো পানি। তো এখন কথা হচ্ছে আমরা কি শীতের দিনে এবং গরমের দিনে অথবা বৃষ্টির দিনে এই কালা পানি ব্যবহার করতে পারবো কি না। তো অবশ্যই আমরা গরমের দিনও এটা ব্যবহার করতে পারবো। তো সেক্ষেত্রে সপ্তাহে শুধুমাত্র 1 দিন, এবং যদি শীতের দিনে আমরা ব্যবহার করি তো সপ্তাহে আমরা 2 দিন ব্যবহার করতে পারবো এই কালা পানি। আর অবশ্যই একটা কথা আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কালা পানি আপনি যখন কবুতরকে দিবেন, অর্থাৎ খাবারের জন্য দিবেন, তো দেওয়ার 8 থেকে 10 ঘন্টা পরবর্তীতে কি আপনি এই কালা পানি ফেলে দেবেন। তো এই হচ্ছে মেন কথা। তো এখন সময় হয়েছে কবুতরকে এই কালা পানি দেওয়ার, অর্থাৎ খাওয়ার জন্য দেওয়ার। তো এই হচ্ছে আমার শীতের কবুতরের, সকল কবুতরের মহা ঔষধ, কালা পানি। তো আমি এগুলোকে কালকে বিকাল থেকে শুরু করে সারাত পর্যন্ত কোনো পানি খেতে দেইনি এবং খাবার খেতে দেইনি। তো আপনারা খুব ভালোভাবে দেখতে পারতেছেন এগুলোর কী পরিমাণ ক্ষুধা লেগেছে। তো আপনারা কি করবেন, এভাবে আগে খাবার দেওয়ার মাঝখানে কালা পানি দিয়ে দেবেন। তো খাবার শেষ হলেই কি কবুতর দেখবেন যে তিক্ত ঝাঁঝালো কালা পানিটাও খুব ভালোভাবেই খেয়ে ফেলছে। তো পরবর্তীতে যেসব কবুতর আপনার খাঁচায় আছে ওগুলোকেও কি কালা পানি দিয়ে দেবেন, এবং পরবর্তীতে যেসব কবুতর ঝাঁঝালো পানি খাবেন, অর্থাৎ আপনি যদি কবুতরকে আগে এই কোর্সটা না করে থাকেন, তো সেক্ষেত্রে আপনি ইঞ্জেকশন ব্যবহার করবেন। তো এখানে ইঞ্জেকশনের আপনারা খুব ভালোভাবে দেখতে পারতেছেন যে মাপ দেওয়া আছে। তো প্রত্যেকটা কবুতরকে আপনি বেশি না, এই যে 5 মিলি করে খাইয়ে দিবেন, বাস শেষ। তো এখানে আপনারা অলরেডি দেখতে পারতেছেন যে আমার কবুতরগুলো কি এই কালা পানি খেতে চলে আসছে। তো একে এক করে সব কবুতরগুলোই কি কালা পানি খাওয়া শুরু করে দিবে। তো আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন, এই শীতের মধ্যে কবুতরকে সুস্থ রাখতে, ভালো রাখতে, কবুতরের শরীর সবসময় গরম রাখতে এবং শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমরা আমাদের প্রিয় কবুতরগুলোর জন্য এতটুকু করতেই পারি। তো আজকে পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুক আপনাদের সকল কবুতর, এই শীতের মাঝে আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের কবুতরগুলো এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস এবং বছরের পর বছর ভালো থাকে, সুস্থ থাকে, রোগমুক্ত থাকে। ধন্যবাদ।